নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আপনাদের বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা নিজেদের একটা মক টেস্ট প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের বাংলা ব্যাকরণের পারফরমেন্স কীরকম আছে আর আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন, আপনারা খাতা পেন নিয়ে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 1985 নম্বর প্রশ্ন, আর 1985 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, আর আপনারা যদি এই কোশ্চেনের আগে যে সমস্ত ভিডিও আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং প্লেলিস্টে আপনারা বাংলা ব্যাকরণ বলে দেখবেন একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করছি, আপনারা খাতা পেন নিয়ে প্রস্তুত। এখন শুয়ে পড়ো, এখানে পড়ো ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, তা আপনাদের এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতা, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ সমাপ্তি অর্থে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1986 নম্বর প্রশ্ন। নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি, তাহলে নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1986 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান, এটা গ আছে কিন্তু এটা মিস্টেক আছে, এটা খ হবে, তিনি বলতে লাগলেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক, তিনি বলতে লাগলেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1987 নম্বর প্রশ্নে। কথাটি ছড়িয়ে পড়েছে, এখানে যৌগিক ক্রিয়া গঠনে পরু ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে 1987 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনে যারা উল্লেখ করছেন অপশান ঘ ব্যাপ্তি অর্থে, তাদের সবার উত্তর সঠিক। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1988 নম্বর প্রশ্ন। যৌগিক ক্রিয়ার সম্ভাবনা অর্থে আস ধাতুর ব্যবহার কোনটি, তা আপনাদের এখানে আস ধাতুর ব্যবহার আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1988 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, আজ বিকেলে বাবা আসতে পারেন, তা যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1989 নম্বর প্রশ্ন। কোন বাক্যের যৌগিক ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে, তাহলে আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান খ, তাড়াতাড়ি চলো বৃষ্টি আসতে পারে, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান খ উল্লেখ করেছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1990-এ। লবণটা চেকে দেখ, দেখ ধাতুর কি অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে আপনাদের এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1990 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বা পরীক্ষা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1991 নম্বর প্রশ্ন। চা জুড়িয়ে যাচ্ছে বাক্যটিতে ব্যবহৃত যৌগিক ক্রিয়া কোন অর্থ প্রকাশ করছে, তাহলে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন। আপনারা ক, খ, গ, ঘ এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন, বা আপনারা নিজেদের খাতায় লিখতে পারেন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1991 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ঘ ক্রমশ, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 1992, কোন বাক্যে পরীক্ষার্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তাহলে আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন ক, কোষ্টি পাকাদের সোনা ঘুষে নাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1993 নম্বর প্রশ্ন, কোন বাক্যে পরীক্ষার্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1993 নম্বর প্রশ্ন। আর এই 1993 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ভ, লবণটা চেকে দেয়, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1994 নম্বর প্রশ্ন, কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1994 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন গ, অনেক কাজ করেছো এখন বসে থাকো বা বসে থাক, যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1995 নম্বর প্রশ্ন, ক্রমান্বয়তা বোঝাতে উট ধাতু যুগে গঠিত যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন খ, ঋণের বোঝা ভারী হয়ে উঠেছে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1996 নম্বর প্রশ্ন, অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? তাহলে অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1996 প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ক, বর্তমান ও ভবিষ্যৎ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1997 নম্বর প্রশ্নে, কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই অথবা কোন কালে অনুজ্ঞাপদের ব্যবহার হয় না? তাহলে 1997 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন খ, উটিপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1998 নম্বর প্রশ্ন, তোমার মঙ্গল হোক বাক্যটির ক্রিয়া কোন ভাব প্রকাশক? তাহলে আপনারা এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1998 নম্বর প্রশ্ন। আর এই 98 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ, অনুজ্ঞা সূচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1999, কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপ আর ধাতু রূপ এক বা অভিন্ন হয়? তা আপনাদের এই চারটে অপশন, যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন ক, বর্তমান কালের অনুজ্ঞায় ঘনিষ্ঠাত্মক মধ্যম পুরুষের ক্ষেত্রে, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশন ক উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো এবার বন্ধুরা আপনারা আজকে 15টা কোশ্চেনের মধ্যে কে কটা অ্যান্সার সঠিক করতে পারলেন সেই সঠিক অ্যান্সারটা আপনারা ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আর আপনারা পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়? অপশন ক বচন ভেদে, অপশন খ ক্রিয়ার ভেদে বা ক্রিয়ার ভাবে, অপশন গ বিভক্তির ক্ষেত্রে, আর অপশন ঘ হচ্ছে পুরুষ ভেদে। আবার আমি আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়? অপশন ক বচন ভেদে, অপশন খ ক্রিয়ার ভাব, অপশন গ বিভক্তির ক্ষেত্রে, এবং অপশন ঘ পুরুষ ভেদে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান।
আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।